তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ থেকে ইউটিউব চ্যানেলে তোমরা এন যে পুরশিয়ারের কোশ্চেনগুলো করেছে ফিলিমসে সেই একশো তেত্রিশটা শিফটের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করা হবে ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি আমি টেলিগ্রামে এর যে পিডিএফটা আছে ফ্রি অফ কস্টে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা নিচের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে সেটা লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তো প্রথম শিফটে আলোচনা করা যাক দেখ তোমরা দেখতেই পাচ্ছ আঠাশ বারো দু হাজার কুড়ি প্রথম যে শিফটে পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো চল্লিশটায় জিকে আছে আর তোমরা মনে মনে দেখো তোমরা কতগুলো ঠিক করতে পারছো এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কতগুলো ঠিক করলে ঠিক আছে তো ফার্স্টে কোশ্চেনটা দেখো বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি অপশান ইয়ে আছে দশম শ্রেণীতে অধ্যয়নত মেয়েদের জন্য সাইকেল প্রদানের একটি স্কিম অপশান বিতে আছে মেয়েদের মধ্যে আত্মরক্ষা দক্ষতা বিকাশের একটি স্কিম অপশান সি এতে আছে একটি স্কিম প্রদানের দক্ষতা যা মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আর অপশান ডি আছে মেয়ে শিশুর জন্য একটি ছোট্ট আমানত প্রকল্প তো এ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেয়ে শিশুর জন্য একটি ছোট্ট আমানত প্রকল্প আর সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সালে শুরু হয় ঠিক আছে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম কেন্দ্রীয় সরকার ঠিক আছে এটা মনে রাখবে দেখো দু নম্বর কোশ্চেনটা দেখো ডিম স্টিক্সের সদস্য নয় কোন দেশ তো কী কী অপশান আছে অপশান এ আছে ইন্ডিয়া অপশান বি আছে অপশান বি আছে বাংলাদেশ অপশান সি আছে নেপাল আর অপশান ডি আছে মালদ্বীপ ঠিক আছে তো এর সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মালদ্বীপস মালদ্বীপ হচ্ছে বিমসিক সদস্য নয় তো সদস্য দেশ কী কোনগুলি হচ্ছে না ইন্ডিয়ান বাংলাদেশ নেপাল ঠিক আছে শ্রীলঙ্কা তারপরে মায়ানমার ঠিক আছে মায়ানমার তারপরে তোমার ভুটান ভুটান তারপরে নেপাল এইগুলো হচ্ছে সদস্য দেশ মালদ্বীপ কিন্তু এর সদস্য দেশ নয় তো সঠিক উত্তর হয়ে যাবে মালদ্বীপ তারপর দেখো এই কোশ্চেনে তোমাদের ফুট এসায় পড়েছিলো বলছে সেভেন সিস্টারের মধ্যে কোন রাজ্যটি সেভেন সিস্টারের মধ্যে পড়ে না তো অপশান এ আছে ত্রিপুরা অপশান বি হচ্ছে মিজোরাম অপশান সি হচ্ছে সিকিম আর অপশান ডি হচ্ছে মেঘালয় তো এটা ফুড ফুটেশায় লাস্ট শিফটে মনে হয় এই কোশ্চেনটা পড়েছিলো তো সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সবাই জানো সিকিম সিকিম সেভেন সিস্টারের মধ্যে পড়ে না আর এবার সেভেন সিস্টার দেশ কোনগুলি দেখো সেভেন সিস্টার দেশ হচ্ছে ত্রিপুরা ঠিক আছে মিজোরাম মেঘালয় তারপরে তোমার মণিপুর মণিপুর হচ্ছে সেভেন সিস্টার তারপর নাগাল্যান্ড ঠিক আছে তারপরে অরুণাচল প্রদেশ আর একটা হচ্ছে আসাম টোটাল সাতটা দেশ আছে ঠিক আছে এইগুলোকে সেভেন সিস্টার বলে এখানে সিকিমটা সেভেন সিস্টারের মধ্যে পড়ে না তারপর দেখো পরি পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাশ হয় তো অপশান এ আছে উনিশশো ছিয়াশি অপশান বি আছে উনিশশো অষ্টআশি অপশান সি আছে উনিশশো নব্বই অপশান ডি আছে উনিশশো একানব্বই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো ছিয়াশি সালে পরিবেশ সুরক্ষা আইন পাস হয় ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর কোশ্চেন বলছে কোন দুটি শহরের মধ্যে ভারতে প্রথম হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস চলে তো অপশান ই এ আছে পুরী ও হাওড়া জংশন অপশান বি আছে আহমেদাবাদ তো মুম্বাই জংশন অপশান সি আছে হজর নিজামুদ্দিন ও ঝাঁসি জংশন অপশান ডি আছে নয়াদিল্লি ও বারাণসী জংশন তো সঠিক উত্তর কি হবে না এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে প্রথম হাই স্পিড বন্দে ভারত বন্দে ভারত এক্সপ্রেস চলে ঠিক আছে আহমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে তারপর দেখো অপশান তারপর দেখো ছ নম্বর কোশ্চেনে কোনটি ডিআরডিওর দ্বারা তৈরি মাল্টি রকেট সিস্টেম ঠিক আছে এখন অপশান আছে তিপসুল অপশান বি আছে পিনাকা অপশান সি হচ্ছে পিতৃ অপশান ডি হচ্ছে ধনুষ তো সঠিক উত্তর হয়ে যাবে এখানকার অপশান বি পিনাকা ঠিক আছে পিনাকা হচ্ছে ডিআরডিও ডিআরডিওর দ্বারা তৈরি মাল্টি ব্যারেল সিস্টেম একটা রকেট ঠিক আছে তারপর দেখো সাত নম্বর কোশ্চেনটা বলেছে যে পৃথিবী পৃষ্ঠে যদি কোনো যদি একজন ব্যক্তির ভর ষাট কেজি হয় তাহলে চাঁদ তবে চাঁদের পৃষ্ঠে ওই ব্যক্তির ভর কত হবে তো এখানে অপশান এ আছে জিরো কেজি অপশান বি আছে তিনশো ষাট কেজি অপশান সি আছে ষাট কেজি আর অপশান ডি আছে দশ কেজি ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে ষাট কেজি কারণ আমরা জানি বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না ভার বা ওজন পরিবর্তন হয় আর চাঁদে কোনো বস্তুর ওজন তার মোট ওজনের একের ছয় অংশ হয় ঠিক আছে এটা যদি ওজন জিজ্ঞেস করতো তাহলে দশ কেজি হতো যেহেতু ভার জিজ্ঞেস করেছে সরি ভর জিজ্ঞেস করেছে তাই ষাট কেজি উত্তর হয়ে যাবে ঠিক আছে তবে দেখো মহাত্মা গান্ধী সরবমর্তি থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত শর্টমার্ক যে যাত্রা শুরু করেছিল ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত ঠিক আছে এখানে ডান্ডি কোন জেলা অবস্থিত সেটা জানতে চাইছে অপশান এ নবসারি অপশান বি সুরাট অপশান সি মোল অপশান ডি হচ্ছে পোরবন্দর ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নবসারি ঠিক আছে ডান্ডি গুজরাটে নবসারি জেলায় অবস্থিত তো তোমরা কোশ্চেনের মান দেখতেই পাচ্ছ এখানে জেলা কোন জেলা অবস্থিত সেটা জানতে চাইছে তারপর দেখো বলছে কোন পাঁচটি শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে অপশান এ হচ্ছে নথুলা অপশান বি হচ্ছে কাল অপশান বি সি হচ্ছে বরলা অপশান ডি হচ্ছে জজিলা তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নথুলা নাথুলা নাথুলা পাঁচটি শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে তারপর দেখো দশ নম্বরে বলছে নিচে কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদ স্থায়ী সদস্য নয় ঠিক আছে এটা ফুটে পড়েছে তোমাদের ফার্স্টে দেখো ফ্রান্স বি জাপান সি হচ্ছে ইউএসএ অপশান ডি হচ্ছে চায়না তো তোমরা সবাই জানো ফ্রান্স ইউএসএ চায়না এই তিনটি হচ্ছে জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য একমাত্র জাপান হচ্ছে অস্থায়ী জাপান ভারত পাকিস্তান এরা হচ্ছে অস্থায়ী ঠিক আছে তারপর দেখো এগারো নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন মহা নিচের কোন মহাদেশে গভীর মরুভূমি অবস্থিত ঠিক আছে তো ফার্স্টে দেখো কি আছে এশিয়া ইউরোপ আফ্রিকা এবং ইউনাইটেড কিংডম তো গভীর মরুভূমি কোন কোন মহাদেশে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এ এশিয়া এশিয়াতে গভীর মরুভূমি অবস্থিত তারপর দেখো বলছে কোনটি মহারণ্য কোম্পানি মহারণ্য কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে মানে কোনটি মহারণ্য কোম্পানি এই চারটি অপশানের মধ্যে অপশান এ আছে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট অপশান বি আছে সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেড অপশান সি আছে কোল ইন্ডিয়া লিমিটেড অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কোল ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে এটা হচ্ছে মহারত্য মধ্যে পড়ে তারপরে এনটিপিসি টি মধ্যে পড়ে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ঠিক আছে তারপরে ওএনজিসি তারপরে ভেল গেল অনেক কটা আছে সেগুলো আছে মহানন্দের মধ্যে পড়ে তারপর দেখো তেরো নম্বর কোশ্চেনটা দেখো বলছে ইউবি ইউএনটিসি কি এটা কম্পিউটারের একটি পার্ট কম্পিউটার থেকে একটা কোশ্চেন পড়ছে বলছে ইউবি ইউএনটিসি কি তো অপশান এ আছে অপারেটিং সিস্টেম অপশন বি আছে মাউস অপশন সি আছে এক্সটার্নাল হার্ড ডিভাইস আর অপশান ডি হচ্ছে ওয়েব ব্রাউজার তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপারেটিং সিস্টেম ঠিক আছে তারপর দেখো বলছে কাকে কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় তো এখানে তোমরা সবাই জানো এই কোয়েশনটা সবাই উত্তর দিতে পারে তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার সিপিউকে কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় ঠিক আছে তারপর দেখো ইসরো কোন সালে মঙ্গল গ্রহে অরবিড মিশন চালু করেছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরো কোন সালে মঙ্গল মঙ্গল গ্রহে অরবিড মিশন চালু করেছিল অপশান এ আছে দু হাজার তেরো অপশান বি আছে দু হাজার পনেরো অপশান সি আছে দু হাজার বারো অপশান ডি আছে দু হাজার নয় ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার তেরোতে ঠিক আছে দু হাজার তেরোতে ইসরো অরবিন মিশন চালু করে অপশান এ আছে রাইট অ্যান্সার তারপর দেখো বলছে কোনটি একক পদার্থের পরি কোনটি একক পদার্থের পরিমাপ পরিমাণের পরিমাপের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে কোনটি একক পদার্থের পরিমাপ পরিমাণের পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় মানে কোনটি দ্বারা পদার্থের একক মাপা যায় তো অপশান এ আছে মোল অপশান বি আছে টেসলা অপশান সি আছে জুল অপশান ডি হচ্ছে লাক্স তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোল মোলের দ্বারা পদার্থের একক আর কি পূর্বক মাপা হয় তারপর দেখো সাতেরো নম্বর কোশ্চেনটা বলছে রাস্তরঙ্গিনীর লেখককে তো এটা খুব বড় কোশ্চেনটা তোমরা সবাই পারবে তো অপশান এ আছে কালিদাস অপশন বি হচ্ছে চাঁদ বই বর্দায় অপশন সি হচ্ছে কলহন অপশন ডি হচ্ছে জয়দেব তো তোমরা জানো রাস্তরঙ্গিনী কলহনের লেখা তারপর দেখো আঠেরো নম্বর কোশ্চেন বলছে পটচিত্র চিত্রকলার শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম ও জনপ্রিয় শিল্পকলা তো পটচিত্র কোন রাজ্যের প্রাচীনতম জনপ্রিয় শিল্পকলা তো অপশান এ আছে বিহার অপশান বি আছে উড়িষ্যা অপশান সি আছে ওয়েস্ট বেঙ্গল অপশান ডি হচ্ছে মুম্বাই তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উড়িষ্যা ঠিক আছে তারপর দেখো বলছে কোন গুরু খলসা পণ প্রতিষ্ঠা করে কোন গুরু খলসা পণ প্রতিষ্ঠা করে তো অপশান এ এ আছে গুরু তেগ জি শ্রী গুরু গোবিন্দ সিং জি আর শ্রী গুরু হরজি তো তোমরা জানো যে খলসাপন করে গুরু গোবিন্দ সিংজি ঠিক আছে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তারপর দেখো বলছে কোন স্মৃতিস্তম্ভতি দিল্লিতে অবস্থিত নয় ঠিক আছে কোন স্মৃতিস্তম্ভতি দিল্লিতে অবস্থিত নয় অপশান আছে বুলন দরওয়াজা অপশন ডি হচ্ছে আলাই দরওয়াজা অপশান সি হচ্ছে হুমায়ুনের সমাধি অপশন ডি হচ্ছে ইন্ডিয়া গেট বলো এটা কোনটা কি দিল্লিতে অবস্থিত নয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বুলন্দর এটা গুজরাটে অবস্থিত ঠিক আছে এটা দিল্লিতে অবস্থিত নয় তারপর দেখো বলছে কোন রোগটি ভাইরাসের দ্বারা হয় না ঠিক আছে কোন রোগটি ভাইরাস গঠিত নয় সরি কোন রোগটি ভাইরাস দ্বারা হয় নিচের এ নিচের কোন রোগ দিয়ে ভাইরাস ধারা হয় অপশান এ আছে কলেরা অপশান বি আছে চিকেন পক্স অপশান সি আছে টাইফয়েড অপশান ডি হচ্ছে যজ্ঞা তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে চিকেন পক্স চিকেন পক্স হচ্ছে ভাইরাস গঠিত রোগ কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত টাইফয়েড ও ব্যাকটেরিয়া যজ্ঞা হচ্ছে ব্যাকটেরিয়া তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর চিকেন পক্স তারপর দেখো ইউআরএল এ ফুল ফর্ম জিজ্ঞেস করেছে ঠিক আছে এখানে দেখো ইউনিক রিসোর্চ লোকেশন তারপর দেখে ইউনিক রিভোকেট লোকেশন অপশান সি আছে ইউনিফর্ম রিসার্চ লোকেটেড অপশান ডি আছে নান তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউনিফর্ম রিসার্চ লোকে লোকেটর ঠিক আছে তারপর দেখো তেইশ নম্বর কোয়েশ্চেনটা বলছে সেরিকালচার শব্দটি সাথে সম্পর্কিত হচ্ছে কোনটি ঠিক আছে সেরিকালচার শব্দটি নিজে কোনটির সাথে সম্পর্কিত

সিম্বোটিক সম্পর্ক দেখায় সিম্বোটিক মানে হচ্ছে শৈবাল ও ছত্রাকের মিলনকে বলা হয় শৈবাল ও ছত্রাকের মিলনকে সিম্বিওটিক বলে ঠিক আছে তো ঠিক আছে এবার এখানে কে সম্পর্কটা দেখায় সেটাই অপশানে জানতে চেয়েছে তা অপশান এ আছে মার্শেলিয়া অপশান বি আছে লিচেল অপশান সি আছে ফানারিয়া অপশান ডি আছে নন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লিচেন লিচেন মানে হচ্ছে শৈবালের আলো ছত্রাকে মিলনকে বলা হয় লাইকেন লাইকেনটা ইংরেজিতে বলা হয় লিচ্ছেন ঠিক আছে তারপর দেখো বলছে জাতি জাতিসংঘ বিশ্ব পরিবেশের যে থিম ছিল সেটা কী ছিল সেটা দু হাজার উনিশ সালে পড়েছিলো যে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবসের থিম দু হাজার উনিশে কী ছিল আর আমি সেটা ঘুরিয়ে দু হাজার তেইশে দিয়েছি তো দু হাজার তেইশে জাতিসংঘে পরিবেশের থিম ছিল এখানে দেখো অপশান এ আছে বলেছে হচ্ছে টু প্লাস্টিক পলিউশন আন্ডার দ্য ক্যাম্পেন তারপরে অপশান বি আছে ওয়াটার পলিউশন অপশান সি আছে বায়ো ডিসাবসিটি অপশান ডি আছে ইয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সলিউশন টু প্লাস্টিক পলিউশন আন্ডার দ্য ক্যাম্পেন তো ফার্স্ট টাইম আমি জিকে ক্লাস করাচ্ছি তো হয়তো কোনো অনেক উচ্চারণ আর কি ভুল হবে তো তার জন্য সবাই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো তারপর দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে তো অপশান এ হচ্ছে বিবেকানন্দ অপশান বি হচ্ছে দয়ানন্দ সরস্বতী অপশান সি হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ আর অপশান ডি হচ্ছে রাজা রামমোহন রায় তো এটা খুব সহজ কোশ্চেন তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে তারপর দেখো বোঝে কোনটির মাধ্যমে শব্দ ভ্রমণ করতে পারে না অপশান এ আছে লোহা অপশান বি আছে শূন্যস্থান অপশান সি হচ্ছে বাতাস অপশান ডি হচ্ছে বায়ু তো ওরা সঠিক উত্তর হয়ে যাবে কি শূন্যস্থান শূন্যস্থানের মাধ্যমে বা শব্দ গ্রহণ করতে পারি না আমরা সবাই জানি তারপর দেখো বলছে খেলো ইন্ডিয়া দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটা পড়েছিল দু হাজার উনিশ সালে খেলো ইন্ডিয়া কোথায় পরিষ্ঠিত হয়েছে তো আমি সেটাকে মড মানে এখন দু হাজার তেইশ হিসেবে যেহেতু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হবে তাই দু হাজার তেইশ অনুযায়ী আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে তাই দু হাজার তেইশে থিম মানে কোথায় হয়েছিলো সেটা আমি করে দিয়েছি তো খেলো ইন্ডিয়া দু হাজার অনুষ্ঠিত হয়েছিলো কোথায় কলকাতায় চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালোর তো সঠিক উত্তর অপশন বি চেন্নাই চেন্নাই খেলো ইন্ডিয়া দু হাজার অনুষ্ঠিত হয়েছিল তারপর দেখো উনত্রিশে কোয়েশ্চেনটা লোকসভা নির্বাচনের সর্বোচ্চ আসন সংখ্যা কত তো অপশন এ হচ্ছে পাঁচশো পঞ্চাশ অপশান বি হচ্ছে পাঁচশো বাহান্ন অপশান সি হচ্ছে পাঁচশো চল্লিশ অপশান বি হচ্ছে পাঁচশো তেতাল্লিশ সঠিক উত্তর উত্তর হয়ে যাবে যে পাঁচশো বাহান্ন লোকসভার সর্বোচ্চ আসন তারপর দেখো একদম সহজ কোশ্চেন দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে ঘটেছিল অপশান এ আছে পনেরোশো ছিয়াত্তর বি আছে পনেরোশো ছাব্বিশ সি আছে পনেরোশো ছাপ্পান্ন সি হচ্ছে পনেরোশো ছত্রিশ তো এটা আমরা সবাই জানি দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে ঘটে অপশান সি হবে রাইট অ্যান্সার তারপর দেখো থার্টি ওয়ান কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত তো কুদাম কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎটি বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো অপশান এ আছে তামিলনাড়ু বি হচ্ছে গুজরাট সি হচ্ছে আসাম অপশান ডি হচ্ছে মুম্বাই তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তামিলনাড়ুতে উদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তবে দেখো নিচের এবার বত্রিশ নম্বর কোশ্চেনটা দেখুন বলেছে নিচের নিচে নিচের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন তো অপশান এ আছে নীরাম সঞ্জীব রেড্ডি অপশান বি আছে সর্বপল্লী রাধাকৃষ্ণ অপশান সি আছে জাকির হোসেন অপশান ডি আছে রাজেন্দ্র প্রসাদ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নীলম সেনজিব রেড্ডি ঠিক আছে সর্বকনিষ্ঠ ভারতের রাষ্ট্রপতি ছিলেন তারপরে দেখুন দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ ল্যান্ডলক ঠিক আছে কোন দুটি দেশকে ল্যান্ডলক বলা হয় দক্ষিণ আমেরিকা ঠিক আছে তো অপশান এ আছে দেখুন পেরাগুয়ে অ্যান্ড বলিভিয়া তারপর অপশান বি আছে ব্রাজিল অ্যান্ড ভেনেজুয়েলা তারপর অপশান সি আছে চিলি অ্যান্ড ব্রাজিল আর অপশান ডি আছে প্যারাগুয়ে অ্যান্ড ব্রাজিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্যারা প্যারাগুয়ে এবং বলিভিয়া অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে দক্ষিণ আফ্রিকা দুটি দেশ ল্যান্ডলক বলা হয় সেটা বলছে প্যারাগুয়ে এবং বলিভিয়া তারপর দেখুন চৌত্রিশ নম্বরে বলছে আলু গবেষণাগর কেন্দ্র কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশান বি লখনৌ অপশান সি রাঁচি অপশন জি সিমলা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিমলা সিমলাকে আলু গবেষণাগার কেন্দ্র বলা হয় ঠিক আছে আলু গবেষণাগার কেন্দ্র অবস্থিত আছে সিমলাতে তবে দেখুন আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সবাই জানেন তো অপশন আছে প্যারিস অপশান বি আছে নিউ ইয়র্ক অপশন সি আছে দ্য হেগ আর অপশান ডি আছে ব্রাজিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্যেগ নেদারল্যান্ডে দ্য এ আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত তারপর দেখুন ছত্রিশ নম্বর কোশ্চেনে এখানে বলা হয়েছে কে বলেছিলেন স্বরাচ আমার জন্মগত অধিকার আমরা তো অর্জন করব ফ্রিডম ইজ মাই বাট রাইট অ্যান্ড আই সেল হ্যাপিট তো এর সঠিক উত্তর হয়ে যাবে এটা সবাই জানেন বালগঙ্গাধর তিলক এ কথাটি বলেছিলেন যে স্বরাচ আমার জন্মগত অধিকার তারপর দেখুন সাঁত্রিশ নম্বর কোশ্চেনটা এটাও ফুড এসআ পড়েছে যে ভারতে কোন রাজ্যের প্রধান ভূখণ্ডে উপকূল লেখা দীর্ঘতম অপশান এ মহারাষ্ট্র অপশান বি কেরালা অপশান সি গুজরাট অপশান ডি উড়িষ্যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুজরাট গুজরাটে উপকূল রেখা দীর্ঘতম তারপরে দেখুন বলছে যে শবরীমালা মন্দির কোথায় কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে অপশান এ কেরালা অপশান বি উড়িষ্যা অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি পাঞ্জাব তো সবরীমালা মন্দির অবস্থিত কেরালা অপশন এ দ্য রাইট অ্যান্সার তারপর দেখুন কে দু সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার তো এটা এসেছিলো দু সালে ঠিক আছে তো আমি এটা মডিফাই করে দিয়েছি সেখানে আপনাকে দু হাজার তেইশটায় জিজ্ঞেস করেছি তো এখানে অপশান আছে গুলজার অ্যান্ড রাম ভদ্রাচার্য শুভা রায় প্রেম বিহারীলাল আর চিত্রা রায় তো এদের মধ্যে কে জ্ঞানপী পুরস্কার পেয়েছেন দু হাজার তেইশে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুলজার এবং রামভদ্রাচার্য তো টোটাল উনচল্লিশটা কোশ্চেন হয়ে গেল প্রথম শিফটে যে জিকেগুলো এ ছিল তো সব কিছু আলোচনা করা হয়ে গেলো আর খুব তাড়াতাড়ি আগামী ছ তারিখে আপনাদের যে সেকেন্ড শিফটে যে কোশ্চেন হয়েছিলো সেই নিয়ে আলোচনা করবো তো এইগুলো কিন্তু খুব কাজে লাগবে আমরা যারা এন বা এল এন এলপি ঠিক আছে তারপরে টেকনিশিয়ান তারপরে আর দেবেন তাদের ক্ষেত্রে এই জি কেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো সবাই ভালো থাকবেন এবং আপনারা কত কোনো অ্যান্সার করতে পারলেন স নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে আর প্রথমবারের জন্য আমি ক্লাস করাচ্ছি তাই কিছু ভুল তো হবেই তো সেই জন্য আমি আগে থেকে আগাম ক্ষমাছিয়ে রাখছি ঠিক আছে তো যাই হোক খুব তাড়াতাড়ি পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা জয়েন হয়ে যাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও